ডিজে বাপি দু শাইক নম্বর পোল মাছ ধরো না আমি কষ্ট করে এ ভাই তুমি একটা কথা বলবো তুমি মাছ ধরে কি করবে গো এই দেখো মাছ ধরে আমার বিক্রয় করে সংসার চলে তোমার সংসার চলে খুব ভালো ভাল এ তোমার সবই আছে হ্যাঁ এটা রোগা পেট কে একটা স্বামী আছে রোগা পেট কে একটা স্বামী আছে আচ্ছা খুব ভালো এ বলি তোমার ছেলে মেয়ে আছে গোটা কত আছে বাবা গোটা কত আমি জিজ্ঞাসা করলাম ও ভাই দিবে ও ভাই দিবে তোমার ছেলে মেয়ে আছে বলে গোটা কত সে কতগুলো তা জানে বলি ও ভাই দিবে জিজ্ঞাসা করো ভাই দিবে বলো ওই গোটা কত মানে কতগুলো জানো না না গোটা কত বললে না এই দেখো দু রকম করে ছেলে মেয়ে আছে দু রকম হ্যাঁ আচ্ছা দু রকম গোটা কত ছেলে দুটির নাম হলো কার্তিক গণপতি আর মেয়ে দুটির নাম হলো লক্ষ্মী এবং সরস্বতী মামা তুমি যে কোনো আসো আমি মনে করো আমার ঘাড়ে পড়লো বাবা আমি জিজ্ঞাসা করলাম ও বাদির মেয়ে বাদির মেয়ে তোমার ছেলে মেয়ে আছে বললে গোটা কত তাবা বললে দুটো ছেলে দুটো মেয়ে কারপর কি বললে জানো লক্ষ্মী আর গণ লক্ষ্মী সরস্বতী আর কার্তিক আর গণপতি কি আছে তোমার মামিমা নয় তো বাবা তাই বাবু আমি জাতিরা বাদির মেয়ে সাজির কাজকর্ম করি ঠাকুর দেবতার নামে স্মরণ করার সময় পাই না তাই ছেলে মেয়েদের নাম রেখে যে ঠাকুর দেবতার নামে আচ্ছা ছেলে মেয়েদের টাকা মারে ঠাকুর দেবতার নাম স্মরণ করো খুব ভালো সব করে রেখেছে না বাবা তাহলে আমার রাগ করে বিতে হয়েছে না বাবা আমি আর রাগ করবো না বলি আবার আর একটা কথা জিজ্ঞাসা করবো ওই তো হচ্ছে এই বলি তোমার নামটা কি গো এই দেখো আমার নাম শুনে কি করবে গো গয়ার পিণ্ডি দেব গো কি এই দেখো আমার খুব গৌরবের নাম গো গৌরব হ্যাঁ কেরম গৌরব এই গৌরবের নাম বলতে আমার নাম হলো গৌরী বাগদিনী আমি জিজ্ঞাসা করলাম ও বাগদির ভাই বাগদির মেয়ে তোমার নামটা কি কি বললে জানো কি বললে গৌরী বাগদিনী তা কি হয়েছে বাবু আচ্ছা বলতে পারো যে মাইমা কোথায় আছে কৈলাসে কৈলাসে ইনি কোথায় আছে মর্তম আছে মর্তম আছে আর মাইমার নাম কি গৌরী দেবী গৌরী দেবী এর নাম কি গৌরীমণি বাগদি গৌরীমণি কিসে আর কিসে তামার শিষে কোন মিল হয়েছে হয় না বাবা জীবনেও হবে এ বাবা নারদ ও একটা কথা বলবো কি ওই একটা কুটুম্ব করব হ্যাঁ ওনার সঙ্গে একটা কুটুম্ব করব কুটুম্ব করবে হ্যাঁ কি কুটুম্ব করবে আচ্ছা জিজ্ঞেস করো মিলে গেলে এই বয়স হয়ে গেছে এইভাবে কুটুম্ব করে কোনোদিন কেন তুমি হলে পুরুষ আর আমি হলাম নারী মেয়ে ছেলে হয়ে বেটা ছেলের সঙ্গে কেমন করে সই বলতে পারি কেন মেয়ে ছেলের সঙ্গে বেটা ছেলে সই বলবে কেন এই দেখো আমার আমার ঘরে আছে আমার ঘরে আছে গৌরী দেবী আর তুমি হলি গৌরী বাগদিনী ওই দুজনের নামে জামে যখন মিলে গেছে তা ওই দুজনে কুটুম্ব করবে আর আমার সঙ্গে অসহায় হয়ে যাবো সে তোমার তুমি ওনার ওনাতে তোমাতে তোমাতে ওনাতে একটা জয় ঘন্টি মতো এইভাবে একটা গুরু পাক পিণ্ডি মতো হবে তা ঠিক আছে কিন্তু আমি আমরা হলাম জাতীয় বাগদিনী তাতে কি হয় তাতে কি আছে এভাবে চলবে 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 তুমি যদি এই দেখো তুমি যদি মেনে নাও না তাহলে আমি আর দেরি করব না আমি তোমার সঙ্গে কুটুম্ব করব কুটুম্ব করবে তবে শোনো এই আমার হাতের কর্মগুলো তোমায় করতে হবে কর্ম কর্ম মানে আমাদের আমরা জাতীয় বাগদিন মেয়ে মাছ ধরে এইটাই আমাদের প্রধান কর্তব্য আচ্ছা আচ্ছা না মাছ ধরে মাছ ধরে মাছ ধরে যেতে হবে হাট বাজার করতে হবে করবে 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 তুমি নাও এই নাও তুমি করবে আমি তাহলে মাছ ধরে আমাদের হবে না
আরে হাটে বাজারে মাছের ঝুড়ি নিয়ে যাওয়া যাবে না, তুমি মাছ ধরবে বাজারে বিক্রয় করবে আর আমি ঘরে বসে 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 খালি খাবো। এই দেখো ওই আর আ করতে হবে না, চললাম কোথায় মাছ ধরবে ও মামা বাইদিন নিয়ে চলে যাচ্ছে, আমার ধানটা বেঁচে গেছে, ধানগুলো বেঁচে গেছে, চলে যা তবে চলে যাই যাও। আমি পারবো পারবে পারবে মাছ ধরতে, হ্যাঁ পারবে তো পারবো, তবে এই নাও তাড়াতাড়ি নাও, এইটা দিয়ে এই এপারে জল ওপারে আর ওপারে জল এপারে এইভাবে তোলা ফেলা করতে হবে। ওই এপারে জল ওপারে এই আমার দিকে কেন, এই এই মাঠের মাঝখানে, ও মাঠের মাঝখানে তাড়াতাড়ি নাও। আচ্ছা নিলাম নাও, এবার এই মাঠের মধ্যে নেমে পড়ো, এইবার জল সিঁচন করতে হবে গো। ও মা জল সিঁচন করে গো আমার আমার দেব ভোলানা দেব ভোলানা গো, জল সিঁচন করে গো আমার দেব ভোলানা গো, জল সিঁচন যতই জল ছাতে ভোলা না ততই জল পারে গো, ততই জল পারে গো, জল শীতল করে গো আমার দেব ভোলা বলি। ও ছয়া কই কেমন আছো, জ্বর উমা জ্বর, দশ খোলা জল ছেঁচে কোমর দিলে হাত, ওই কপালে কেমন করে খাবে গৌরী বাদ দিনীর ভাত, জ্বর কোথা থেকে এই দুমছো লোক এনে দিয়েছো বাবা, কেন এক দু খোলা জল ফেলতে না ফেলতে বলে আমার শরীরে জ্বর, জ্বর দেখছি দেখছি দেখছি, শুরু করি শুরু করছি কি আছে কি বলবো, তোমার এই যন্ত্রের ধুমকি ওই লোক কি সহ্য করতে পারে, কেন তুমি যেমন আশ্চর্য না দেখে আমার হয়ে গেছে, তাই নাকি আমি মনে করে হয়ে জানান আমি চিকিৎসা শুরু করছি, বলবে করো বাবা চিকিৎসা, তবে একটু সাবধান ঘোরো হ্যাঁ ঘোরো ঘুরলো শুরু করছি, নারায়ণ নারায়ণ তাহলে মামা
কি বাবা সোজা হয়ে দাঁড়াও ওটা কি বাবা এটা হলো থার্মোমিটার ওটা কি হবে বাবা জ্বর দেখা যায় জ্বর দেখা যায় হ্যাঁ দেখো হাত তুলুন আমি বাবা শুরু করছি নারায়ণ বাবা গো নারায়ণ নারায়ণ আচ্ছা বাবা কি বাবা একটা কথা জানতে চাই বলো তুমি ডাক্তার না কবিরাজ কেন 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 ডাক্তার মনে হয় কম্পাউন্ডার ছিল তা না কেন ছিল বাবা এই ভাবে কি একসময় ছিল আরে কি হবে যে সব পেশেন্ট আছে ডাক্তারের কাছে ডাক্তার বাবুরা কি করে কি এই মাঠ সসম্মানে যদি ট্যাবলেট ওষুধ খায় তাহলে তাকে খাইয়ে দেয় আচ্ছা আচ্ছা আর যে সব পেশেন্ট উৎকাট করে তার মানে ভয় পায় হ্যাঁ তাদের এই গোয়াজ কাপড় দিয়ে চার হাত পা ভালো করে জম্পেশ করে বাঁধতে হয় আচ্ছা বেঁধে তাও যদি এইবার উলুটু মারে উৎকাট করে উৎকাট করে উৎকাট তামার মুখে ছাতা চড়ে বসে কাজ চড়ে বসে এইবার দাও ক্যাপসুল দাও ইনজেকশন তবে জব্দ হবে এ সব বসে তো হ্যাঁ এবার আপনি একবার বসবেন আর একবার উঠবেন আর জোরে জোরে শ্বাস নিঃশ্বাস ফেলবেন আর উঠব তোমার এটা কি ম্যাজিক হচ্ছে শরীর এক্সারসাইজ হচ্ছে নাকি বাবা ও মামা কি হলো কি দেখছেন কি দেখছো আপনারা দেখতে পাচ্ছি জ্বর 103 103 তার মানে তোমার মানে আরি বড় ক্ষীণ মরিলে মরিতে পারো বাঁচিলে বাঁচিতেও পারো যাইলে যেতে পারো বুঝতে পেরেছি বাজবেন বাজবেন বড় বড় ক্যাপসুল খেতে হবে ক্যাপসুল হ্যাঁ ও বাবা ক্যাপসুল আবার খেতে হবে হ্যাঁ কোথায় বাবা ঠিক আছে মামা তুই সত্যি কথা বল তোমার কি জ্বর তোমার হাতে কর্ম করে আমার মোর গায়ে দাও দাও করে জল জ্বলে উঠেছে ও মা দশ খোলা জল ছেঁচে কোমর দিলে হাত ওই কোমরে কেমন করে খাবে গৌরি বাগদিনির আজকাল মতো হচ্ছে বাবা না রে তুমি আমার পিছনে থাকো বাবা আমাকে ছেড়ে তুমি চলে যাও না দেখো বাগদিন আছি তুমি এই ধান খেতে দে নামো হ্যাঁ যত পারো ধান ভাঙো এরপর থেকে জল পরে দাও মাঝখান থেকে আনলাম আর আমি এই আলিরে পরে বসে বসে না তুমি মাছ ধরবে আর আমি গল্প করব কি বলি তুমি গান করবে তাড়াতাড়ি বসে তো কি গান শুনবে আমার তাড়াতাড়ি শোনাও মার্টিন বে তাহলে তুমি মাছ ধরো আর আমি এই আলি নেবার বসে আছি জানো মার্টিন বে ও সাদর রাগ দিন শো কেন 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 তোমার কাদা লাগে
কতগুলো মাছ ধরেছি ধরেছ চলো ওই পাড়ার মধ্যে আর বাজার মধ্যে বিক্রয় করতে যাই বাজারে বিক্রয় করতে যাবে এই লোকা বাদির রে ভালো ভালো লাঞ্ছনা দেবে তোমার মতো পুরুষ যদি সঙ্গে থাকে তাহলে সবাই খারাপ ভাববে ওই দেখো তাহলে আমাকে যেতে হবে হ্যাঁ তাড়াতাড়ি নাও এসো তাড়াতাড়ি এসো মোছো আর প্রেম করবে বাজার মধ্যে বিক্রয় করতে যাই তাই চলো গোতরা কে নিবিল গোতরা কে নিবিল আমার টাকা চুরি তোরা তোরা আমার মাছে ঝুড়ি কই কি উমা টাটকা মাছ পচে গেল বলি ও ছয়া আশিত সাউন্ড দোষা ডিজে বাপি ডুশাই এক নম্বর পোল